হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি, না আমরা খুবই ভালো আছি। তো আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে ভাবলাম একটু চ্যালেঞ্জ করি। তো এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারো তোমরা, ফানি ভিডিও হিসাবে নিতে পারো, যা খুশি মানে নিতে পারো তোমরা। তো আজকে বর দেখো ডিউটি থেকে চলে এসছে, তো ডিউটি থেকে চলে আসতে আমি ভাবলাম একটা চ্যালেঞ্জ করবে, আমার সঙ্গে একটা ভিডিও করবে। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে করি। বলছি ডেইলি ব্লগ শেয়ার করতে ইচ্ছা করছে না, সবাই এরকম একটু একটু করে চ্যালেঞ্জ করছে, আসো না আমরা একটু চ্যালেঞ্জ করি। তো আমরা ভাবলাম যে কি চ্যালেঞ্জ করা যায়, একটা নতুন ইউনিক একটা চ্যালেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো ভাবলাম আজকে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভাজার একটা চ্যালেঞ্জ করি, ঠিক আছে। চ্যালেঞ্জটা মানে কি বলতো, দুটো পাঁপড় নেবো, আমি দুটো পাঁপড় নেবে, ও দুটো পাঁপড় নেবে, ঠিক আছে। এবারে হাত হাত লাগানো যাবে না, ঠিক আছে, মুখে নিয়ে একদম এত বড় বড় সাইজের পাঁপড় মুখে নিয়ে খেতে হবে, ঠিক আছে। তিনবার তিনবার চান্স থাকবে, মানে পড়ে গেলে তুমি তুলতে পারবে, ঠিক আছে। এবার তিনবার চান্স থাকবে, তিনবারের পর কিন্তু আর চান্স পাবে না, ও তাহলে ওকে সেখানেই বসে যেতে হবে, ঠিক আছে, থেমে যেতে হবে। এবারে মানে যে যদি তিনবারের মধ্যে যদি শেষ করে মানে কি বলবো, যদি শেষ করে দিতে পারে তাহলে সেই উইনার, আর যদি হেরে যায় তাহলে সে লুজার। তো মানে যেইখানে তিনবার মানে মোটামুটি লাস্ট তিনবার, ঠিক আছে, তিনবারের বেশি হলে তোমাকে কিন্তু ইয়ে করতে হবে, সেখানে হার স্বীকার করে নিতে হবে। তারপরে যদি কেউ যদি তিনবারও না হয়, একবারে যদি মুখে ঢুকিয়েও দাও, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। মানে যে তাহলে আগে খেয়ে শেষ করতে পারবে ওই ফার্স্ট, তাহলে তারপরে সে সেকেন্ড, ঠিক আছে। পাঁপড়টা এখানে নিচে থাকবে, পাঁপড়টা নিচে থাকবে না, পাঁপড় নিচে থাকবে না, পাঁপড় প্রথমে হাত দিয়ে মুখে মুখে ঢুকিয়ে নেবো, তারপরে আর হাত দিব না, তারপরে কামড়ে কামড়ে খেতে হবে। এবারে এত বড় পাঁপড় কামড়ে কামড়ে খাওয়া এতটা সোজা ব্যাপারও না, ঠিক আছে। তো প্রথমে হাত দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে, মানে মুখে রেখে দেবো, পজিশন করে নেবো, তারপরে কামড়ে কামড়ে খাবো। যে যেমন পজিশনে রাখতে পারে, ঠিক আছে, তুমি নিচে রাখতে পারো, তুমি একবার মুখে ঢুকে নিতে পারো হাতে, তারপরে হাত নিচে পিছনে থাকবে। না না, হাত মুখে ঢুকে নেওয়া না, পাঁপড়টা তো পাঁপড়টা নিয়ে তুমি মুখে ঢুকাবে না, জাস্ট এক কামড় মারলে তোমাকে মুখে ঢুকিয়ে রাখতে হবে, হ্যাঁ। তারপরে তুমি এটাকে এরকম ভাবে খেতে পারো, এরকম ভাবে খেতে পারো, হ্যাঁ। তুমি নিচে রাখা যাবে না, নিচে রাখা যাবে না, তাহলে তাহলে চ্যালেঞ্জ কি, তাহলে চ্যালেঞ্জ কি, নিচে রাখা যাবে না, মানে পাঁপড়টাকে মুখে ঢুকিয়ে কামড়ে কামড়ে খেতে হবে। আর যদি পড়ে যায় তোমার নিচে, তুমি তিনবার মাত্র চান্স পাবে তোলার, আর তুমি তোলার চান্স পাবে না, তোমাকে তিনবারের বেশি তোমাকে সেখানে স্টপ হয়ে যেতে হবে। তো বোঝাতে পারলাম ব্যাপারটা। আর পানিশমেন্ট থাকবে, অবশ্যই পানিশমেন্ট থাকবে, পানিশমেন্টটা আমি বলবো না, পানিশমেন্ট তুমি বলো, না হলে আমি যদি বলি বলবে আমি হেরে গেলাম বলে তুমি আমাকে কঠিন পানিশমেন্ট দিলে, সেজন্য পানিশমেন্ট আগে থেকে বলে রাখবো, ঠিক আছে। পানিশমেন্ট হচ্ছে ওই যে আচ্ছা ঠিক আছে বাবা, হয় কান্দ্র ডুস করতে না হলে পানিশমেন্ট দাঁড়িয়ে থাকতে হবে, পানিশ কোথায় দাঁড়িয়ে থাকতে হবে, কান্দ্র তাহলে কি করবো, আমার তো মনে হচ্ছে এটা আমি হেরে যাবো, দুটো ভাই দেখবে। আচ্ছা ঠিক আছে, কান ধরে উঠবুস, ঠিক আছে, পাঁচবার কান ধরে উঠবুস, ঠিক আছে। তাহলে আর বলতে পারবে না, এই আমার দেখো আমার যেহেতু চ্যানেল, আমাকে তোমার যা পানিশমেন্ট দিবে তাই মাথা পেতে দিতে হবে, ওই বলবে আমি নাকি হিংসুটে করে ওকে মানে কঠিন পানিশমেন্ট দিয়ে দিচ্ছি। তো পাঁপড়টা বের করো, চারটা চারটা করে পাঁপড় নিয়ে নি, আর আমরা পজিশন নিয়ে নি, না পজিশন তো ঠিকই আছে, আর নতুন করে পজিশন নেওয়ার কি আছে। তো ভিডিওটা আমি কিন্তু একটু স্কিপ করছি না, ঠিক আছে, তোমরা স্কিপ না করে তোমরা তোমরাও দেখতে থাকো, ঠিক আছে, প্লিজ একটু সাথে থেকো তোমরা, তোমাদেরকে আর নতুন করে কি বলবো, বের করো ভাঙাটা বের করছো কেন। তো দেখো বন্ধুরা, এই যে দুটো পাঁপড় দুটো পাঁপড় দুটো পাঁপড় চারটা, এত বড় বড় পাঁপড়, এগুলা এক কামড় মুখে নিয়ে খাওয়া সম্ভব না আমার মনে হচ্ছে, যা তাও দেখা যাক, চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন তো করতেই হবে, তাই না। এনা তুমি দুটো নিয়ে নাও, তুমি দুটো নিয়ে নাও, আমি দুটো, ঠিক আছে, তোমার দিকে একটু ঘুরাই, একটু ঘুরাতে হবে তোমার দিকে। তো ব্যাস শুরু করি নাকি, তো ঠিক আছে, ওয়ান টু থ্রি স্টার্ট। শেষ করো,
কোনো কিছুই হচ্ছে না, ব্যাস ব্যাস গেছে। এই আবার দুবার, এটা দুবার, তুমি থাকো তা আছে রাখো। লিখে দিয়েছি তো আমার দুবার হয়েছে, আমি খাবো। গেছে পারেনি পারেনি খেতে পারোনি পানিশমেন্টে যখন তৈরি হয়ে যা, যাই হোক, আমাকে কান ধরে রুষ করতে হলো না, আমার কোমরে লাগতো কান ধরে রুষ করলে। তোমরাই তো দেখেছ ও এক কামড়ে কতটা মুখে আগে আগে থেকে ঢুকিয়ে নিয়েছিল, তারপরে তাও করতে পারো না, হেরে গেল। তো দুটো দুটো মাপন না নিলেও হতো, আমার তো পড়ে গেছিল, তাও আমি চেষ্টা করেছি নাকি, তো দেখতেই পেরে তার পানিশমেন্ট পাবে ও, তৈরি হয়ে যাও পানিশমেন্টের জন্য। তো দেখো বন্ধুরা, হিরো রেডি হয়ে গেছে কান ধরে উড়বুস করার জন্য, আগে থেকে একটু জিম টিম করে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পানিশমেন্ট মানে পাওয়ার আগে তুমি আগে বলো, তুমি সববার যে হেরে যাচ্ছ, তোমার কেমন আনন্দ লাগছে? আমার ভালো লাগছে, বিকালে পানিশমেন্ট আমার কি হয়, এক্সারসাইজ তো হয় না বিকালে, না তোমাকে এখানে 200 থেকে আমার 200-300 ভিউ তো এখানে দেখতেই পাবে, তাহলে তোমার লজ্জা লাগছে না যে তুমি এরকম গান? আচ্ছা ঠিক আছে, তৈরি হয়ে যাও, এক আস্তে আস্তে, 2-3-4-5-6-7। তো বন্ধুরা, তোমরা বলো পানিশমেন্টটা কেমন হলো, আর আর কি কি চ্যালেঞ্জ করবো তোমরা বলে দাও তো একটু, আর পানিশমেন্টটা কেমন হলো তোমরা জানিও, ঠিক আছে। হেরো সবসময় হারে, লজ্জা লাগে না, যাই হোক, আমাকে আর করতে হয়নি, আমার কান ধরে উঠবুস বিশাল ব্যাপার, স্কুলেও কোনোদিন কান ধরে উঠবুস করিনি, বুঝলে? তুমি একবার করেছো? আমি করিনি, তো ঠিক আছে না, একবার আমাদেরকে একবার আমাদেরকে ইয়ে করেছিল, তোমার হাত হাত পাতা করেছিল, তোমার হাই বেঞ্চ সিট বেঞ্চের উপরে দাঁড় করে দিয়েছিল, দিয়ে মেরেছিল আমাদেরকে, একবার এইটাই মেরেছে, না হলে আমাদেরকে কোনোদিন মারে নিয়ে আসে স্যারেরাও। বাবা তো ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অনেক কষ্ট করে ভিডিও বানাই, বোঝোই তো, তোমরাও তো কষ্ট করে ভিডিও বানাও, ভিডিওর মর্যাদাটা রেখো, তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ করে দেখো না, তো সবাই সবার সঙ্গে থেকো, আমিও আছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, টাটা।